নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি সারথে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সাধারণতন্ত্র দিবসে শিলচরের নন্দিতা হাইলাকান্দিতে পরিমল পতাকা উত্তোলন করবেন, শিলচরের প্রস্তুতি তুঙ্গে। পাঠান ছবি নিয়ে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বললেন পুলিশ সুপার নোমাল মাহাতো। পূর্ব ধলাইয়ের গঙ্গানগরে ভূমিকম্পে ভেঙে পড়ল ইন্দিরা আবাসের দেওয়াল, রক্ষা পেলেন মা ও মেয়ে। বারিকনগরে বাইক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, তীব্র প্রতিক্রিয়া জনমনে। এবারে সংবাদ বিস্তারিত। আগামী 26 জানুয়ারি 74তম সাধারণতন্ত্র দিবসে শিলচরের জাতীয় পতাকা উত্তোলন করবেন শক্তিমন্ত্রী নন্দিতা গার্লোসা। তিনি শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করবেন। এর জন্য জোর কদমে কাজ চলছে। সবকিছু খতিয়ে দেখতে পুলিশ সুপার নোমাল মাহাতো পুলিশ প্যারেড গ্রাউন্ডে দলবল নিয়ে যান। পতাকা উত্তোলন নিয়ে পুলিশ সুপার নোমাল মাহাতো বিস্তারিত উল্লেখ করেন। এদিকে হাইলাকান্দিতে পতাকা উত্তোলন করবেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এছাড়া কামরূপে মন্ত্রী রঞ্জিত কুমার দাস, গোলাঘাটে কৃষিমন্ত্রী অতুল বরা, বাক্সায় উড়কাও গড়ব্রহ্ম কেশব মহন্ত তেজপুরে, নগাঁওয়ে রনজ পেগু, অশোক সিংহল নলবাড়িতে, যোগেন মোহন ডিব্রুগড়ে, সঞ্জয় কিষাণ তিনসুকিয়ায়, শিবসাগরে অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ, উত্তর লক্ষিমপুরে জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা, মঙ্গলদৈ বিমল বড়া, ধুবড়ী জয়ন্ত মল্ল বড়ুয়া, কোকরাঝাড়ে প্রমোদ বড়, ডিপুতে তুলিরাম রনগো, হাফলং এ দেবলাল গার্লোসা ও উদালগুড়িতে পতাকা উত্তোলন তুলবেন রবীন্দ্রচন্দ্র। इसी टाइम में अगर पूरे डिस्ट्रिक्ट में या यहाँ पे कोई अगर कोई लोग आके गड़बड़ नहीं कर सके, इसके लिए हम लोगों ने पूरा बंदोबस्त किया है। हर जगह पे हमारा जो एंट्री एंड एग्जिट पॉइंट है उसको हम लोगों ने सील कर दिया है। वहाँ पे हमारा पुलिस के लोग हैं, वहाँ हमारा पैरामिलिट्री फोर्स के लोग हैं। और ड्यूरिंग द टाइम ऑफ द सेलिब्रेशन ऑफ द दिस रिपब्लिक डे, तो इस टाइम में कोई ऐसा कोई मतलब नेगेटिव फोर्स आके हम कुछ गड़बड़ नहीं कर सकते हैं, तो इसके लिए हमने पूरा बंदोबस्त किया है। और यहाँ के जो लोग हैं, कछार के जो लोग हैं, दे आर वेरी कल्चर्ड लोग हैं, और यहाँ के लोग आएंगे और यहाँ आके सेलिब्रेट करेंगे, इसके लिए हम प्रशासन ने पूरा बंदोबस्त किया है। तो मुझे लग रहा है कि ये इट विल बी बहुत अच्छा से इसका सेलिब्रेशन होगा और लोग आएंगे, लोग सेलिब्रेट करेंगे, और बाकी जगह पे कुछ ना हो इसके लिए हमने पूरा बंदोबस्त किया है। বলিউড তারকা শাহরুখ খান গৌহাটির নারেঙ্গিতে একটি সিনেমা হলে পাঠান ছবির পোস্টার ছেঁড়া ও পোড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। পরে শাহরুখ খান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ফোন করে এ ব্যাপারে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী অভিনেতাকে আশ্বস্ত করেছিলেন যে আইন শৃঙ্খলা বজায় রাখা এবং ছবিটি মুক্তির পরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করা রাজ্য সরকারের দায়িত্ব। এরই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের প্রতিটি জেলার পুলিশ সুপারকে প্রতিটা সিনেমা হলকে সুরক্ষা দেওয়ার জন্য অসম পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পাঠান ছবি নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ইতিমধ্যে কইছে, গতিকে এই বিষয়টোলৈ এটো গুরুত্ব দিবলগীয়া বিষয় নহয়। গতিকে আমার বহু সমস্যা আছে, বহুত যি করণীয় কাম আছে সেইবিলাকত আমি ব্যস্ত আছো। আর সেইবিলাক নর্মেল কথা হল যে যেনেকে কোনোবা একটা সিনেমার স্ক্রিনিং হয়, মানুহ আহিব চাব, যার বেয়া লাগে না মানুহে না চাব। গতিকে সেইটোই কথা, এইটোলৈ বিশেষ আমার মানে সেইটোলৈ বিশেষ প্রস্তুতি বা এনেকুৱা কোনো কথা নাই। কিন্তু এটাই কথা আছে যে আমি সকলো রাইজক অনুরোধ করছো যে আপনার মাধ্যমৰ জৰিয়তে যে যিকোনো ধৰণৰ মানুহৰ লাইকিংছ আৰু ডিজলাইকিংছ থাকে, গতিকে মানুহে কিবা এটা কথা থাকিলে, কিবা অসুবিধা থাকিলে তেওঁলোকৰ প্ৰশাসনক জনাব আৰু সেইমতে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। এই চিজে যা বা ৰে চিজে নৰ্মেল চিজে কেহিপে বি হওক,
कोई कहीं पे अगर कोई गड़बड़ होता है, कुछ भी दंगा फसाद होता है तो प्रशासन जाते हैं, करते हैं। तो ये इससे नॉर्मल थिंग, ऑनरेबल चीफ मिनिस्टर सर ने ये चीज़ बताया है कि ये देखिए ये चीज़ें जो है ये उतना मायने नहीं रखता है आज के टाइम में। ये हम लोग 74 ईयर्स ऑफ हमारा जो रिपब्लिक डे हम सेलिब्रेट कर रहे हैं, ये हमारे लिए बहुत बड़ा चीज़ है। इसके लिए हम लोग बिजी है, इसके लिए हम काम कर रहे हैं। बाकी लोगों का लाइकिंग्स एंड डिसलाइकिंग्स हैं, हमारा यही आपके माध्यम से अनुरोध है कि कोई भी प्रॉब्लम है, कोई भी परेशानी है आप लोगों का, वो आप आइए हमसे डिस्कस करिए और वी आर देयर टू सॉल्व योर प्रॉब्लम। গত সোমবার সন্ধ্যারাতে ভূমিকম্পে ভেঙে পড়েছে পুরনো ইন্দিরা আবাস ঘরের দেওয়াল। বরাত জোরে রক্ষা পেয়েছেন গৃহিণী সহ এক মেয়ে। ঘটনাটি পূর্বধলাইয়ের মোহনখাল রামমানিকপুর জিপির গঙ্গানগর দ্বাদশ খণ্ডের। জানা যায় সোমবারের ভূমিকম্পে গঙ্গানগর দ্বাদশ খণ্ড গ্রামের আলতাফ হোসেন লস্কর নামে এক ব্যক্তির পুরনো ইন্দিরা আবাস ঘরের দেওয়াল ভেঙে পড়ে। এদিকে মঙ্গলবার ঘটনার বিবরণ দিতে গিয়ে আলতাফ হোসেন লস্কর ও তার পত্নী ইমরান নেসা বলেন, মা তথা শাশুড়ি প্রয়াত আসারুন বিবি গত প্রায় 20 বছর আগে সরকার থেকে ইন্দিরা আবাস ঘর পেয়েছিলেন। কাছাড়ে বাইক দুর্ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। প্রতিদিন একটা বা দুটা ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। গাড়ি বেপরোয়াভাবে চলাফেরা করার জন্য প্রাণ হারাতে হয় অনেক বাইক আরোহীকে। মঙ্গলবার সন্ধ্যায় বারিকনগর দ্বিতীয় খণ্ডে মর্মান্তিক এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায় AS11AC2073 নম্বরের কুইজার গাড়িটি আসাম ইউনিভার্সিটির দিক থেকে দ্রুত ছুটে আসছিল। তখন অপরদিক থেকে আসা বাইক আরোহীকে সামনাসামনি প্রচণ্ড ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইক আরোহী ছিটকে পড়ে। দুর্ঘটনার পর ক্রুইজার গাড়ির চালক সঙ্গে সঙ্গে গাড়ি রেখে গা ঢাকা দিতে সবই নিয়ে এখানে তার মেডিকেল পৌঁছায় নিয়েছে। এখন গাড়ি মানুষটি কোন জায়গায় খোঁজা যায় না, একটা কুইজার আছে আর বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। দেশের 11 জন শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2023 পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে অসমের কার্বি আংলংয়ের 12 বছরের শ্রেয়া ভট্টাচার্য প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার লাভ করে অসমে গৌরব নিয়ে এসেছেন। তার এই কৃতিত্বে বিভিন্ন মহল খুশি ব্যক্ত করে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, শ্রেয়া ভট্টাচার্য একজন দক্ষ তবলা শিল্পী। সে তবলায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে দীর্ঘতম সময়ের জন্য তবলা বাজিয়েছেন। এছাড়া আর্টসের 9ম সাংস্কৃতিক অলিম্পিয়াডে স্বর্ণপদক এবং অন্যান্য অসংখ্য পুরস্কার লাভ করেছেন। উল্লেখ্য, রাষ্ট্রীয় বাল পুরস্কার লাভ করা 11 জনের মধ্যে 5 জন মেয়ে এবং 6 জন ছেলে। গতকাল দিল্লিতে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিশুদের পুরস্কার প্রদান করেন। এ অনুষ্ঠান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি উপস্থিত ছিলেন। মঙ্গলবার ভোরে লায়লাপুর পিপির সামনে নাকা চেকিংয়ে মিজোরাম রাজ্য থেকে শিলচরের দিকে আসা একটি ট্রাক আটক করে 240 ব্যাগ বার্মিজ সুপারি জব্দ করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি বঙ্গাইগাঁওয়ের বড়ালকান্দির বাসিন্দা আমিনুল ইসলাম বলে জানা গিয়েছে। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর, এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল, বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর।
জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি ও তার আশেপাশের একাধিক এলাকা। রিখটার স্কেলে কম্পনের পরিমাণ 5.8। মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ কম্পন অনুভূত হয়। মঙ্গলবার দুপুর ঠিক 2:28 কম্পন অনুভূত হয় দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, লখনউয়ের বেশ কিছু এলাকায়। স্বাভাবিকভাবেই তীব্র কম্পনে ছড়ে আতঙ্ক। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানা গেছে, ভূমিকম্পের উৎসস্থল নেপাল চীন সীমান্তের কাছে কালিকা এলাকার 10 কিলোমিটার গভীরে। গতকাল শিলচর গান্ধী ভবনে শিলচর কেন্দ্রীয় নেতাজি উদযাপন কমিটির উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা নানান ধরনের নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভাতে কমিটির আমন্ত্রিত প্রধান অতিথি ডক্টর দেবীদাস দত্ত নেতাজির বিষয়ে বক্তব্য রাখেন। এই বক্তব্যের পরই অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সুভাষ নামটা খুব প্রফেটিক ছিল। তখনই বিধাতা স্থির করেছিলেন যে ও ভবিষ্যতে এমন সব ভাষণ দেবে, মানে বক্তব্য রাখবে যা চিরস্মরণীয় হয়ে থাকবে। যেমন দু একটা উদাহরণ দেই যে সুভাষ বসুর সেই বাণী যে আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিব, এটা কিন্তু চিরস্মরণীয় হয়ে আছে। সুভাষ বসুর বাণী, সে উদাত্ত কণ্ঠের আহ্বান সিঙ্গাপুরে আইএনএ ফৌজের সামনে বলছেন যে দিল্লি চলো, এই দিল্লি চলো ওনার উদাত্ত আহ্বান হাজার হাজার সৈনিককে প্রাণ নিতে উদ্ভূত করেছে। তাই ওনার নামটাও যেন মনে হয় এটা প্রফেটিক ছিল, মানে বিধাতা আগেই ঠিক করে রেখেছিলেন যে ওনাকে ভবিষ্যতে এসব কাজ। সোমবার 127তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে কল্যাণ প্রভা ফাউন্ডেশন এবং আরোহণ সাংস্কৃতিক সংস্থার যৌথ উদ্যোগে মালুগ্রাম গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিআরপিএফ অফিসার সুধাংশু শুক্লবৈদ্য, কল্যাণ প্রভা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সমর বিজয় গোস্বামী, কল্যাণ প্রভা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অভিজিৎ পাল, মালুগ্রাম গার্লস স্কুলের সভাপতি। গরিব দরিদ্র জনগণের ন্যায্য অধিকার গণতান্ত্রিকভাবে আদায় করতে গিয়ে জিপি সভাপতি ও তার সাঙ্গপাঙ্গদের হাতে বারবার হেনস্থা হতে হচ্ছে নাগরিক মঞ্চের কর্মকর্তাদের। শুধু হেনস্থা নয়, আক্রমণেরও সম্মুখীন হতে হচ্ছে তাদের। ঘটনাটি ঘটেছে ধলাই বিধানসভা সমষ্টির নরসিংপুর উন্নয়ন খণ্ডের জীবনগ্রাম জিপিতে। জিপি সভাপতি ফুলকুমার রায়ের এ ধরনের হুমকি ও হামলাবাজির তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন দল সংগঠন। এদিকে সোমবার নাগরিক মঞ্চের সভাপতি সন্তোষ কুমার রায় বলেন, যে যারা গরিব অসহায় মানুষ আছে, লিস্ট নাম নাই, তারা নামটা আপনি লিস্ট করিয়া ব্লক দিয়া দিবা আর সেটা দিয়ে কবির দিয়া দিবা। আমি কালকে কী বার আসবে, শুক্রবার বিকাল 3টা অনুমানিক 3:30 সময় গেছি আমি
গরমিনী এরাই বাসার এখানে অনেক মহিলা আইসে, তারা গর খাইছে না, অরুণদে খাইছে না, তারা আইয়া আবদার জানাইছে। তো আমি যখন অ্যাসিস্ট্যান্ট বিজয় স্যার কইছে যে লিস্ট বানাই দিবার কথা, আমি একটা লিস্ট বানাইতে আসি। হঠাৎ হঠাৎ আপনার সুকুমার রায়, নিশিকান্ত রায় যা লাগিলে আক্রম করছে এই আমার, তখন মহিলা আমার প্রাণ বসাইতে তারা ঠেলামারিয়া করে ঢুকাই দিছে, তারা সাক্ষী আছে সব। আর যার বাড়িতে মিটিং করছি গৌরী রায়ের বাড়িতে, সে সম্পূর্ণ সম্পূর্ণ সে হইব কি হয়েছে না হয়েছে, সে খাইছে বুটুলে আমার ফেদ মারত, তখন আটাই দিয়েছে গৌরমণি রায়। কীরকম তারা খেল মানে না গুন্ডা প্রকৃতির লোক, যাতে আমার এই ন্যায় বিচার হয় সুবিচার হয় এটা আমি চাইতেছি। গতকাল সোমবার ছিল সংঘের প্রান্ত সঞ্চালন দিবস। সেই উপলক্ষে দক্ষিণ আসাম প্রান্তের অন্যান্য জেলার সাথে সঙ্গতি রেখে লক্ষ্মীপুর জেলায়ও অনুষ্ঠিত হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পথ সঞ্চালন। উক্ত অনুষ্ঠানটি লক্ষ্মীপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। প্রথমে ভারত মাতা সংঘের সংস্থাপক ডক্টর হ্যাট গবর জি গুরুজি ও মহান বীর নেতাজির চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত স্বয়ংসেবকদের মধ্যে বৈদিক রাখেন সংঘের দক্ষিণ আসাম প্রান্তের শারীরিক শিক্ষণ প্রমুখ নির্মলেন্দু দেব। সংঘের লক্ষ্মীপুর জেলার কার্যবাহক গৌতম শুক্লবৈদ্য জানান, উক্ত পথ সঞ্চালনে 40টি গ্রাম, 10টি বস্তি ও 1টি নগর মিলে 195 জন স্বয়ংসেবকরা অংশগ্রহণ করেছেন। আর আজকে লক্ষ্মীপুর জেলার আর অনেক গ্রাম থেকে অনেক মণ্ডল থেকে স্বয়ংসেবকরা অংশগ্রহণ করেছেন, প্রায় 195 স্বয়ংসেবক অংশগ্রহণ করেছেন এই সঞ্চালনে। আর লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ফুলের তল টিমুকায় গিয়ে সঞ্চালন আবার এখান থেকে ঘুরিয়ে আবার বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এই সঞ্চালনে আমাদেরকে লক্ষ্মীপুর জেলা থেকে লক্ষ্মীপুর জেলার পুলিশ প্রশাসন এবং এই পরিবহন কর্তৃপক্ষ আমাদেরকে অনেক সাহায্য করেছেন, এবং লক্ষ্মীপুরের সাধারণ মানুষ কিছু আমাদের সঙ্গে কিছু আমাদের সঙ্গে না থেকে বিভিন্নভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আর সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে রবিবার সাড়ম্বরে উদযাপিত হল শ্রী শ্রী শ্মশানকালী মায়ের মন্দির প্রতিষ্ঠার বার্ষিক উৎসব। সকাল থেকে শুরু হয় মায়ের পূজা অর্চনা, এরপর বেলা 12টায় ভোগ, প্রায় 1200 ভক্ত মায়ের মহাপ্রসাদ গ্রহণ করেন। সন্ধ্যায় ছিল আরতি ও শিলচরের আমন্ত্রিত শিল্পীদের ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান। শ্মশান পরিচালন কমিটির সাংস্কৃতিক সম্পাদক অমিতাভ সিং একথা জানান। আমাদের অনেকদিন আগে থেকে যে আমাদের শ্মশানের মধ্যে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেগুলোকে কম দেখা যায়, যেভাবে শিলচরের শ্মশানে কত আগে এখন হচ্ছে, কিন্তু আমাদের এখানে এবারে প্রথম। আমরা আমাদের এই বার্ষিক উৎসব উপলক্ষে যে আমরা একটা প্রধানমন্ত্রীর তরফ থেকে বা আমাদের কমিটির তরফ থেকে একটা সাংস্কৃতিক সন্ধ্যা রেখেছি, সেই সন্ধ্যায় এই সাংস্কৃতিক সন্ধ্যায় বাউল এবং শ্যামা সঙ্গীতের যে পরিচালনা করছেন ঘরের শিলচর থেকে এসে, ওদের গ্রুপের নাম হচ্ছে G9 গ্রুপ, তারা পরে সুনাম ধন্য বিখ্যাত ওরা। তো আমরা চাই এইভাবে মায়ের মন্দিরে যখন লোক আসে তখন ভয়ভীতিতে থাকে, সেই ভয়ভীতিটা ভাঙানোর জন্য আমরা সাংস্কৃতিক জিনিসটাকে তুলে ধরছি আমরা, যার জন্য আমরা এই কথাই সমাজকে একটা দিতে চাই যে আমার শ্মশান কালী মা নিজের মার মতো দেখবেন, আসবেন আমাদের ওখানে, দেখবেন ভালো লাগবে।
শিলচরের বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা আগামী 28 জানুয়ারি দুদিন ব্যাপী অম্বিকাপুত্রের অম্বিকেশ্বর শিবমন্দির প্রাঙ্গণে শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করেছে। এছাড়া 29 জানুয়ারি রবীন্দ্র নজরুল ও লোকসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিচারকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। বয়সের প্রমাণ হিসাবে বার্থ সার্টিফিকেটের ফটোকপি জমা দিতে হবে। এবারে খেলার খবর। উধার বন্ধ টেবিল টেনিস ক্লাব আয়োজিত প্রথমবারের মতো বরাক উপত্যকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টেবিল টেনিস প্রিমিয়ার লিগ। এতে 7টি টিম অংশ নিয়েছে। প্রথমে অতিথিদের সঙ্গে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন ক্লাব সভাপতি সূর্যকুমার শর্মা, অতিথি ডক্টর অবি সিংহ, ডিআইজিসি আর পিএফ ক্লাবের সহ অন্যান্যরা। এরপর ক্রীড়া সফলতা কামনা করে বক্তব্য রাখেন সূর্যকুমার শর্মা ও ডক্টর অবি সিংহ। প্রেসিডেন্ট টেবিল টেনিস ক্লাব উদারবন্ধ এন্ড রেসপেক্টেড ডিগনিটারিজ এন্ড রেসপেক্টেড মাই ডিয়ার অল দ্য প্লেয়ার্স, আই ওয়াজ আই এম সো হ্যাপি দ্যাট ইন স্পাইট অফ ইউর স্টাডি ইউ আর ডিভোটিং টু দ্য গেম। সো গেম ইজ ভেরি গুড বিকজ আপ গেম খেলতে হ্যায় তো আপকো ডিসিপ্লিন দেন আপনার ফিটনেস আপনার মেন্টাল অ্যাক্টিভিটিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটিজ হমেশা মেন্টেন করতে রাতে হয়। मैं भी डॉक्टर हूँ, मैं सर्जन हूँ, तो हम लोग भी पढ़ाई भी करते हैं बट गेम भी खेलने बहुत ज़रूरी है। तो आप लोग हमेशा अपना एक्टिविटीज़ में और पढ़ाई में और गेम में ध्यान होने ज़रूरी है। मैं मणिपुर में रहने वाला हूँ, मणिपुर में तो हम लोग गेम में हमेशा कंपल्सरी। অসম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের ফাইনালে উঠল টাউন ক্লাব। প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে আজ তারা হারিয়েছে ইন্ডিয়া ক্লাবকে 24 রানে। সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে আজ প্রথমে ব্যাটিং করে টাউন ক্লাব 183 রান করে 39.4 ওভারে। জবাবে ইন্ডিয়া ক্লাব 9 উইকেটে 159 রানে, থেমে যায় ইনিংসের ওভার ফুরিয়ে যাওয়ায়। শেষ হলো অসম গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড টিচার্স ইউনাইটেড গেমস। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। পুরস্কার তুলে দেন শিলচর ডিএসএর সভাপতি বাবুল হুর, কাছাড় জেলা দাবা সংস্থার সভাপতি বিবেন্দু দাস, পান্না পাল প্রমুখ। রেডিও বা টিভিতে রিলে করে তাদেরকে হার মানাবে, কিন্তু আমরা আগামী সিজন 6-এ আমরা খেলাধুলার পরিসর আরও বড় করব আর আরও কিছু খেলা ইভেন্ট নতুনভাবে সংযোজন করব এবং আগামীতে আমরা যাতে প্রত্যেকের সহযোগিতা পাই সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব এবং আমার স্পোর্টস কোর্ডিনেটর সুভাষিত চক্রবর্তী এবং আমার সেক্রেটারি জয়ন পল আছেন তারা যথেষ্ট পরিশ্রম করে এই উদ্যোগকে সাফল্য করেছেন, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং শিলচর ডিএসএফ ধন্যবাদ জানাই তারা যে সুযোগ করে দিয়েছেন স্টেডিয়ামটা। শিলচর ডিএসএর চতুর্থ কণিকা স্বামী স্মৃতি ট্রফি ও প্রাইজ মানি গ্রামীণ ভলিবল টুর্নামেন্ট আগামী 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান আয়োজক শিলচর ডিএসএর সভাপতি বাবুল হোর, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং ও স্পন্সর দেবাশিস স্বামী, অভিজিৎ স্বামী। আসর বসবে ইটখলার দুর্গা মণ্ডপ সংলগ্ন মাঠে। বিকেলবেলা সেটা ফাইনাল ম্যাচ হওয়ার পর পুরস্কার বিতরণের অনুষ্ঠান আমরা করব। আমি কিছু ব্যাপার আপনাদের কাছে করছি, যেটা এবছর শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা কিছু প্রাইজ মানি বাড়িয়েছি চ্যাম্পিয়ন যে দল। আজকের মতো সিএনএন 24 সংবাদ এ পর্যন্তই, নমস্কার।